হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই এখন ভালোই আছো। এই লকডাউনে এবং কোভিড পরিস্থিতিতে তোমাদের পড়াশোনা এমনিতেই অনেক পিছিয়ে গেছে, তাই তোমাদের সাহায্য করার জন্য আমরা এখানে একটি অনলাইন স্কুলের ব্যবস্থা করেছি। আমার নাম জয়দীপ টুডু, আমি যাদবপুর ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র। আজ আমি তোমাদের আমাদের পরিবেশ বইটির প্রথম চ্যাপ্টার অর্থাৎ মানব দেহ সেটি পড়াব। এবার মানব দেহ জানার আগে আমাদের জেনে নেওয়া দরকার যে আমরা মানব দেহ বা যে কোনো জীবের যে দৈহিক গঠন বা জীবন বিজ্ঞান সম্পর্কে পড়া কেন করব, আমাদের এটার প্রয়োজনীয়তা কি। দেখো, জীবন বিজ্ঞান অর্থাৎ জীবের বিজ্ঞান, যদি আমরা এই জীবের দেহের গঠন এবং তার কার্যপ্রণালী সম্পর্কে জানতে পারি, তাহলে যে কোনো দৈহিক সমস্যা বা অসুখের সময় আমরা তার চিকিৎসা করতে পারি। এখন যেমন বিভিন্ন রকম নতুন জীবাণু আবিষ্কার হচ্ছে, সেই সাথে সাথে সেসব জীবাণুদের আমরা পর্যবেক্ষণ করে বা তাদের সম্পর্কে স্টাডি করে আমরা তাদের বিরুদ্ধে ওষুধ তৈরি করতে পারছি। এইভাবে জীবন বিজ্ঞানের মাধ্যমে আমরা বিভিন্ন রকম যেসব জীবাণু বা ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ সেসব কিছু প্রতিরোধ করতে পারি। এবার তোমরা একটু ভেবে বলো তো, যে কোনো প্রাণীকে বা কোনো জীবকে তুমি যখন দেখো, সব থেকে আগে তার কোন জিনিসটা তোমরা দেখতে পাও? নিশ্চয়ই তার চামড়া বা ত্বক। মানুষের বা যে কোনো প্রাণীর ওপরে যে আস্তরণ থাকে অর্থাৎ যে চামড়া, সেটা আমরা প্রথম দেখতে পাই। এখন চামড়া সম্পর্কে জানার আগে তোমাদের একটা গল্প বলি। অনেক সময় আগে যখন প্রস্তর যুগ বা সেই কাছাকাছি সময়ে যখন যুদ্ধ হতো, তখন তো আর লৌহ বা স্টিলের আবিষ্কার হয়নি, তখন তাদের ঢাল হিসেবে তারা যে জিনিসটি ব্যবহার করতো সেটা হলো চামড়া। এখন তোমাদের মনে হতেই পারে যে এখনকার যেসব প্রাণী তোমরা দেখতে পাও আশেপাশে, তাদের চামড়া তো নিতান্তই পাতলা এবং নরম, তো তারা সেই চামড়াকে ঢাল হিসেবে কী করে ব্যবহার করত? তারা সাধারণত গন্ডারের চামড়াকে ঢাল হিসেবে ব্যবহার করত, কারণ গন্ডারের চামড়া অনেকটা শক্ত এবং পুরু হয়। দেখো, গন্ডারের ক্ষেত্রে তার চামড়াটা তাকে বাইরের আঘাত থেকে রক্ষা করার জন্যই তৈরি, তাই যখন যুদ্ধক্ষেত্রে গন্ডারের চামড়া ব্যবহার করা হয়, তখন তা অনেকটা আঘাতকে আটকাতে কাজে লাগতো। তাই আগেকার যুদ্ধের সময় গন্ডারের চামড়াকে ঢাল বা বর্ম হিসেবে কাজে লাগানো হতো। এখন দেখো, মানুষের ক্ষেত্রে মানব দেহের যে চামড়া সেটা অনেক পাতলা এবং শৌখিন হয়, যার ফলে কোনো ভারী আঘাত বা আগেকার যুদ্ধক্ষেত্রে যেসব আঘাত, সেগুলো তারা নিশ্চয়ই আটকাতে পারবে না। তো মানব দেহের চামড়া কিন্তু মানব দেহের জন্য বর্মর কাজ করে বা ঢালের কাজ করে। কিভাবে? দেখো, মানব দেহের ক্ষেত্রে যে চামড়া, সেটা সাধারণত ছোটখাটো কিছু আঘাত বা জীবাণুদের আক্রমণ, সূর্যের অতিবেগুনি রশ্মি, এইসব থেকে যে শরীরের অভ্যন্তর যেসব অঙ্গ প্রত্যঙ্গ তাদেরকে রক্ষা করে। আজ থেকে কিছু সময় আগে পর্যন্ত বিভিন্ন প্রাণীর চামড়াদের বহুল ব্যবহার ছিল, যেমন চামড়ার ব্যাগ, জুতো, বেল্ট ইত্যাদি বিভিন্ন কিছু চামড়া দিয়ে তৈরি করা হতো।
কিন্তু আস্তে আস্তে যত জানলাম চামড়ার বিকল্প তৈরি হতে লাগলো, চামড়ার ব্যবহারও কমে আসতে লাগলো। কারণ চামড়ার জিনিস ব্যবহারে প্রচুর সমস্যা ছিল, যেমন যেসব জায়গায় বা যেসব কারখানায় চামড়ার জিনিস তৈরি করা হতো সেই সব আশেপাশে এলাকা দুর্গন্ধে ভরে যেত এবং আশেপাশের পরিবেশও দূষিত হতো। চামড়ার জিনিস খুব বেশি দিন পর্যন্ত স্থায়ী হতো না এবং যেসব প্রাণীদের চামড়া আমরা ব্যবহার করতাম সেসব প্রাণীদের সংখ্যাও ধীরে ধীরে কমে আসতে লাগছে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করবে দেখতে পাবে যে শরীরের সমস্ত জায়গায় চামড়া কিন্তু সমান নয়, কোথাও টান টান, কোথাও একটু আবার কোঁচকানো, আবার কোনো কোনো জায়গায় শিরা দেখা যায়, আবার কোনো কোনো জায়গায় দেখা যায় না। আচ্ছা, তোমরা একবার ভালো করে পর্যবেক্ষণ করে দেখো এবং স্ক্রিনে দেখতে পাওয়া যে ছকটি, এটিকে পূরণ করার চেষ্টা করো। যেমন এখানে দেওয়া আছে শরীরের অংশ, এখানে গাল, চামড়া কেমন এখানে টান টান। এবার চামড়ার নিচে শিরা দেখা যায় কি না সেটা তোমরা পর্যবেক্ষণ করে এখানে লিখবে। চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয়, চামড়ার নিচে আর কি আছে তোমার কি মনে হয় সেটা এখানে লিখবে। যেমন একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, গালের চামড়া এখানে যেমন টান টান এবং গালের নিচে কোনো চামড়ার নিচে কোনো শিরা দেখা যায় কি না তোমরা একবার পর্যবেক্ষণ করে দেখো, সেখানে কোনো শিরা দেখা যায় না। তাহলে যেহেতু এখানে শিরা দেখা যায় না সেইখানে তো এখানে না লিখবে, এবং চামড়ার নিচে আর কি আছে সেটা তোমরা ভেবে দেখো, মুখের মধ্যে গালের ভেতরে চামড়ার নিচে আর কি আছে। তুমি যদি চামড়ার নিচে দেখো তাহলে হয়তো দাঁত পাবে, সেক্ষেত্রে এখানে দাঁত লিখলে। এভাবে তোমরা এই তালিকাটি পূরণ করো। আমাদের শরীরে চামড়া কোথাও পাতলা এবং কোথাও পুরু হয়, এর কারণ হলো ধরো কোনো কামারশালায় বা যেখানে লোহার কাজ করা হয় সেখানে তুমি কোনোদিন যদি যাও তাহলে দেখতে পাবে লোহাকে বারবার গরম করে পেটানো হয় আর ঠান্ডা করা হয়। এর ফলে কি হয়, আস্তে আস্তে লোহার দৃঢ়তা বাড়তে থাকে এবং লোহাটি শক্ত হতে থাকে। একই রকমভাবে চামড়ার ক্ষেত্রেও যেসব চামড়ার অংশ কোনো কিছুর সংস্পর্শে বেশি আছে বা সংঘর্ষের পরিমাণ যেখানে বেশি সেসব জায়গাগুলোতে চামড়া যথেষ্ট পুরু হয়, এবং যেসব জায়গার চামড়া খুব একটা আঘাত সহ্য করে না বা কোনো কিছুর সাথে সংঘর্ষে খুব একটা লিপ্ত হয় না সেই সব জায়গার চামড়া কিন্তু অপেক্ষাকৃত পাতলা হয়। তাই মানব দেহের হাতের তালু এবং পায়ের ছেঁটো চামড়া যথেষ্ট পুরু, কারণ এইসব এই দুটি জায়গাতে সবসময় প্রায় কোনো কিছু সংস্পর্শে থাকে বা কিছু না কিছু আঘাত লাগতে থাকে। এর ফলে যেহেতু এই চামড়াগুলো পুরু তাই এই চামড়ার নিচে কোনো শিরাও দেখতে পাওয়া যায় না। শরীরের কোন অংশের চামড়া পুরু এবং কোন অংশের চামড়া পাতলা সেটা তোমরা একটা খেলার মাধ্যমে দেখে নিতে পারো। তোমরা যদি তোমার শরীরের চামড়ার এভাবে দুই আঙ্গুল দিয়ে চিপে তোমরা যদি পর্যবেক্ষণ করো তাহলে তোমরা বুঝতে পারবে কোন অংশে চামড়া পুরু এবং কোন অংশে চামড়া পাতলা। এইভাবে পর্যবেক্ষণ করে তোমরা এই ছকটি করে নিতে পারো। দেখো এখানে বলা আছে শরীরের অংশ যেমন গাল দেওয়া আছে, ত্বক পাতলা না পুরু, সেখানে তোমরা যদি ওইভাবে দু আঙ্গুলে চিপে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে সে সেখানে ত্বকটা অনেকটাই পাতলা। এভাবে তোমরা বিভিন্ন অংশগুলো এভাবে লিখে এবং সেখানে ত্বক পাতলা না পুরু সেভাবে করে এখানে এই তালিকাটি পূরণ করো। তোমাদের বইয়ে এখানে কি দেওয়া আছে দেখো, ত্বকের ওপর নিচ, এখানে দেখো সুজন নামের একটি ছেলে স্কুল যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়, তার কনুই এবং হাঁটুতে আঘাত লাগে, ফলে তাকে সবাই তাকে তুলে নিয়ে হেডস্যারের কাছে নিয়ে যায়। তার কনুই ঘাড়েরটা ছড়ে গেছে এবং হাঁটুতেও লেগেছে, তার কনুই থেকে রক্ত বেরোলেও হাঁটুর থেকে কিন্তু জল জল কিছু বেরোচ্ছে। খানিকক্ষণ বরফ দেওয়া হলো, তারপর
হেড স্যার তাকে ওষুধ দিলেন। মিনা নামের একটি মেয়ে এসব দেখছিল। সে ভাবল ত্বকের দুটো স্তর আছে, কারণ যদি ত্বকের একটি স্তর থাকতো তাহলে ত্বকটি হয় রক্ত নাহলেও জল জল তরল, যে কোনো একটি হয়তো বেরোতো। এর ফলে সে তার দিদিকে জিজ্ঞেস করে এবং তার দিদি তাকে বলে ত্বকের যে ওপরের স্তর সে স্তরে কিন্তু রক্ত থাকে না, চোখে ত্বকের ভেতরের স্তরে রক্ত থাকে, আর ভেতরের স্তরে আঘাত রাখলেই তখন আমাদের জ্বালা অনুভূত হয়। এখন মিনা আবার বলল, তাহলে পুড়ে গেলে খুব জ্বালা করে কেন? কারণ চামড়ার উপরের স্তর যখন পুড়ে যায় তখন যে তাপ, সে তাপ আস্তে আস্তে ভেতরের স্তরেও যেতে থাকে, যার ফলে জ্বালার অনুভূতি হয়। অতিরিক্ত গরমের ফলে তখন নিচের স্তর থেকে জলীয় তরল বেরোতে থাকে, কিন্তু যেহেতু ওপরের স্তর দিয়ে সেটি বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, তাই উপর স্তর এবং নিচের স্তরের মাঝে সেই জলীয় তরলটি জমা হতে থাকে। ফসকা এড়াতে আমাদের গরমের কোনো ছ্যাঁকা লাগলে সাথে সাথে হাত আমাদের ঠান্ডা জলে ডুবিয়ে রাখা দরকার। যতক্ষণ না আমাদের হাতের জ্বালা কমছে ততক্ষণ হাতকে ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হয়। এর ফলে কি হয়, নিচের স্তরটি আর গরম হতে পারে না, যার পরে সেই জলীয় তরলও বেরিয়ে আসে না এবং ফসকা হয় না। যখন আমাদের অতিরিক্ত কোথাও পড়ে যায় তখন সাথে সাথে কিন্তু ডাক্তারের কাছে যাওয়া উচিত, কারণ বেশি পড়ে গেলে অনেক সময় চামড়ার অনেক ক্ষতি হতে পারে, এমনকি শরীরের অভ্যন্তরে অঙ্গগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার তোমরা এই ছকটি দেখো, এই ছকটিতে বলা আছে শরীরের অংশ চামড়ায় আঘাতের কারণ, তখন কি করেছো, তারপর ওরকম কি করবে। অর্থাৎ ধরো এখানে শরীরের অংশ হিসেবে হাত নিলে, এরপর চামড়ায় আঘাতের কারণ লিখলে এখানে, ধরো তুমি হোঁচট খেয়ে পড়ে যাও বা কোনো কিছুতে ঠোকা খাও, তখন সেটা এখানে লিখলে, তখন কি করেছিলে, অর্থাৎ তোমার যখন আঘাত লাগে তারপর তুমি তৎক্ষণাৎ কি করেছিলে সেটা এখানে দেখো, এবং এরপর ওই রকম হলে কি করবে। তুমি ধরো তখন কি করেছিলে সেটা হয়তো তুমি অজান্তে কেড়েছিল, এবার তুমি সবকিছু জেনে বুঝে তারপর কি তোমার করা উচিত সেটা এখানে লিখলে। এভাবে তোমরা এই ছকটিকে পূরণ করতে পারো। স্কুলের একটি অনুষ্ঠানে আগের হেড স্যার তিনি উপস্থিত হন, বয়স্ক মানুষ, এনাকে দেখলো তার মুখের চামড়ায় টান টান ভাব নেই এবং কপালেও তার ভাঁজ পড়েছে। তাহলে পরের দিন সে স্যারকে জিজ্ঞেস করে এরকমটা কেন হলো, তাহলে স্যার তাকে বলল যে যখন আমাদের বয়স বাড়ে আস্তে আস্তে দেহের শরীরের আকারও বাড়তে থাকে, কিন্তু তার সাথে সাথে চামড়া বাড়ে এবং মোটা হলেও তাই হয়, কিন্তু যখন মানুষ বৃদ্ধ হয় তখন শরীরটা আস্তে আস্তে ছোট হতে থাকে এবং তার সাথে কিন্তু চামড়া কমে না, এর ফলে কি হয় চামড়া কুচকে যায়। আবার চামড়ার রঙও সবার কিন্তু সমান হয় না, এর কারণ হলো মেলানিন নামক একটি বস্তু, এই বস্তুতে চামড়াতে রং নির্ধারণ করে। সূর্যের অতিবেগুনি রশ্মির থেকে এই মেলানিন কিন্তু ত্বকের ক্যান্সারকে আটকায়। তো অতিবেগুনি রশ্মি অতিরিক্ত চামড়ার উপর পড়লে ত্বকের ক্যান্সার হয়। তাহলে মেলানিন যদি চামড়ার মধ্যে বেশি থাকে সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেশি হয়। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে সাহেবেরা যারা বিদেশে থাকে তাদের তো চামড়ার রং খুব ফর্সা হয়, তাদের কি মেলানিন থাকে না? তাদের থাকে, কিন্তু সে পরিমাণটা খুব কম। অনেক সময় তোমরা দেখবে যে কিছু কিছু মানুষের হাতে বা মুখের মধ্যেও কিছু সাদা ছোপ দেখা যায়, সেই ছোপগুলি কিন্তু সেই জায়গাতে মেলানিন হয় তৈরি হয় না, বা অনেক সময় অপুষ্টি বা অসুখজনিত কারণে এমনটা হয়ে থাকে। তাহলে তোমরা যদি গায়ে রোদ লাগাও তাহলে রোদ থেকে আমরা শরীরের মধ্যে ভিটামিন ডি আমরা পাই, এই ভিটামিন ডি কিন্তু বিভিন্ন রোগ প্রতিরোধ করতে আমাদের সাহায্য করে, তাই গায়ে শরীরের মধ্যে রোদ লাগানো কিন্তু ভালো। এবার তোমরা দেখবে যে শরীরের চামড়া থেকে কিন্তু ঘাম হয়, যখন শরীর কোনো কিছু পরিশ্রমের মধ্যে দিয়ে যায় তখন শরীরের মধ্যে
বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ঠান্ডা রাখার জন্য বা শরীরের উপর অংশকে ঠান্ডা রাখার জন্য ঘাম বের হয় এবং তার সাথে কিছু বর্জ্য পদার্থ সেগুলোও কিন্তু বেরিয়ে যায় এবং তার সাথে কিছুটা নুনও বেরিয়ে যায় তার সাথে। এখন বর্জ্য পদার্থ বেরোনটা ভালো হলেও নুন বেরিয়ে গেলে কিন্তু শরীরের পক্ষে অনেক সময় অসুবিধা হতে পারে, তাই যাদের ঘাম বেশি হয় তাদের ডাক্তাররা নুন জল খেতে বলেন, এর ফলে কি হয় নুনের পরিমাণটা তাদের শরীরে ঠিক থাকে। এবার তোমরা এই ছবিটি দেখো, এখানে কি বলা আছে, শরীরের চামড়ার অসুখ বিষয়ে নিজেরা আলোচনা করো এবং প্রয়োজন চিকিৎসকের সাহায্য নাও। তাহলে এখানে শরীরের অংশ এবং তারপরে আছে চামড়ায় কি অসুখ হয়, সে অসুখের লক্ষণ এবং সেই অসুখ হলে কি করেছ বা করবে, তাহলে এটা তোমরা কিভাবে পূরণ করবে দেখো। ধরো শরীরের অংশ তোমরা হাত নিলে, এবার চামড়ায় কি অসুখ হয়, হাতের মধ্যে তোমরা কি কি অসুখ দেখতে পারো সেগুলোর মধ্যে ধরো এখানে তুমি আগুনে পুড়ে যাওয়া বা ছেঁকা লাগা ধরো এখানে ধরে নাও, ঠিক আছে এখানে ধরো ছেঁকা লাগা ধরে নাও, তাহলে সে অসুখের লক্ষণ কি হবে, সেখানে প্রচণ্ড জ্বালা করবে এবং বেশি গরম হলে বা বেশি ক্ষতি হলে এসে ফসকা পড়তে পারে, তাহলে সেই অসুখ হলে তোমরা কি করবে বা করেছো। যদি সেরকম হয় তোমরা সাথে সাথে যদি পুড়ে যাওয়ার পরিমাণ বেশি হয় তাহলে সাথে সাথে ডাক্তারের কাছে যাওয়া দরকার, এবং যদি তা কম হয় ঠান্ডা জল হাত ডুবিয়ে রাখবে, এবার যতক্ষণ না জ্বালা কমছে ততক্ষণ ঠান্ডা জল হাত ডুবিয়ে রাখবে, তাহলে কিন্তু ফসকা পড়বে না। এটা তোমাদের আগেও বলেছি, এবার এইভাবে তিনটি আর বা এই চারটি তোমরা পূরণ করবে। বিভিন্ন রকমের চামড়ার রোগ হয়ে থাকে, যেমন ঘা হতে পারে, ফোড়া হতে পারে, অনেক সময় অনেকের শরীরে গরমকালে দেখবে ঘামাচি হয়, এসবগুলো হয়ে থাকে, তো সেগুলো তোমরা এইভাবে পূরণ করো। যদি কোনো রকম সাহায্য দরকার হয় আমাকে যোগাযোগ করতে পারো। আগেকার সময় কি হতো যে গায়ের রং নিয়ে অনেক সময় মানুষের মধ্যে ভেদাভেদ করা হতো, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ অযৌক্তিক বা বুদ্ধিমানের কাজ নয়, কারণ তোমরা এই মুহূর্তেই জানলে, কিছু সময় আগেই জানলে যে চামড়ার যে রং সেটা কিন্তু মেলানিন নামক একটি পদার্থ সেটি নির্ধারণ করে। যার শরীরে মেলানিনের পরিমাণ বেশি তার গায়ের রং একটু কালো হয় এবং যার শরীরে তার পরিমাণ কম তার গায়ের রং ফসা হয়, অর্থাৎ গায়ের রং নিয়ে যদি কেউ ভেদাভেদ করে তাকে আমরা নিতান্তই বোকা বলতে পারি, কারণ যে তার পিছনের কারণটা জানে সে কিন্তু এরকম কোনো কাজ করবে না। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি জানলাম, মানব শরীর নিয়ে আমরা কি কি জানতে পারলাম, যে মানব শরীরের ত্বক কোথাও পাতলা হয় কোথাও পুরু হয় এবং মানব শরীরে কি কি রোগ হতে পারে, চামড়ায় দুটো স্তর থাকে, একটি ভেতরের এবং একটি বাইরের স্তর, তাছাড়া চামড়ায় আমরা বিভিন্ন রকমের রোগ দেখতে পাই বা বয়সকালে চামড়ায় ভাঁজ পড়ে কেন, এসব তোমরা শিখলে। এবার তোমরা নিজের আস্তে আস্তে এইসব ব্যাপারগুলি এই ছকগুলি পূরণের মাধ্যমে নিজেদের পর্যবেক্ষণ করে তোমরা আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবে। তো আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে, থ্যাংক ইউ।